কার WBSEDCl এর সকল কনজিউমারদের আমি বলেছিলাম যে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদের সকল সমস্যার সমাধান করব। কারণ অনেকেই অফিসে গিয়ে অনেক রকমভাবে হয়রানির শিকার হন, আমি চাইব না তারা কেউ কোনো রকম সমস্যা বা হয়রানির শিকার হোক। যারা আমার এই ভিডিওটি দেখছেন, নতুন আমার চ্যানেলে এসেছেন, তাদেরকে বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো রকম সমস্যা হলে WBSEDCl এর কনজিউমারদের, তারা আপনারা আমার চ্যানেলের কমেন্ট করুন, আমি আপনাদের সমস্যার সমাধান করব। তো একজনের কমেন্ট এসছে, সেই কমেন্টটি দেখে আমি আজকে ভিডিওটি করা। তার কমেন্ট পেমেন্ট সংক্রান্ত, পেমেন্ট তিনি করেছেন, কিন্তু তার পেমেন্টটি কোনো কারণবশত যে দেখাচ্ছে যে পেমেন্ট সাকসেসফুল, কিন্তু তার কাছে কোনো মেসেজ আসেনি রিটার্ন। এবং তিনি WBSEDCl এর ওয়েবসাইটে গিয়েও চেক করেছেন, কিন্তু সেখানেও তাকে দেখাচ্ছে পেমেন্ট হিস্ট্রিতে কোনো রকম পেমেন্ট হিস্ট্রি তাকে দেখাচ্ছে না। তো সেইটা নিয়েই আমি প্রবলেমটা সলভ করবার চেষ্টা করব। আমি যথাসম্ভব চেষ্টা করব যে তার যা কোয়ারিজ সেটা যেন সলভ হয়ে যায়। ঠিক আছে, আমি আপনাদের কমেন্টটি আগে দেখিয়ে দিই কী কমেন্টটি করেছেন, আমি সেই অনুযায়ী ভিডিওটি শুরু করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখলেন যে ওনার যে প্রবলেমটা সেটা হচ্ছে উনি ফোনপে থেকে পেমেন্ট করেছিলেন, পেমেন্ট করার পরে ওনার পেমেন্টের টাকাটা কেটে নেওয়া হয়েছে, কিন্তু ওনার কাছে WBSEDCl থেকে যে পেমেন্ট করেছে সেই পেমেন্টের কোনো কনফার্মেশন, কোনো মেসেজ আসেনি। এবং উনি WBSEDCl এর ওয়েবসাইটে গিয়েও চেক করেছেন, সেখানেও ওনার কোনো পেমেন্ট হিস্ট্রিতে কোনো কিছু শো করছে না, যেই পেমেন্টের এই পেমেন্টের কোনো হিস্ট্রি শো করছে না। তো আপনি, আপনাকে আমি একটা কথা বলবো যে আপনি আপনাদের যে কাস্টমার কেয়ার সেন্টার, মানে CCC, যেটা আপনাদের যেখান থেকে পেমেন্টটা, মানে আপনি যে ইলেকট্রিক অফিসের আন্ডারে আপনারা রয়েছেন, সেই আপনি সেই কাস্টমার কেয়ার সেন্টারে যাবেন, আপনার বিল, যে কোনো একটি বিল নিয়ে যাবেন, কোনো অসুবিধা আপনার হবে না, আপনার চিন্তা নেই। আপনি ওখানে যাবেন, গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে অ্যাডমিন কে আছেন, দুখানা আমি নাম বলে দিচ্ছি, অ্যাডমিন বা অফিস এক্সিকিউটিভ, যিনি বিল সংক্রান্ত প্রবলেম বলে দেবে। কারণ আপনি যদি স্টেশন ম্যানেজারের ঘরে যান, দেখা গেল স্টেশন ম্যানেজার বলবে এই ঘরে যান, এই ঘর থেকে ওই ঘরে পাঠাবে, স্টেশন ম্যানেজার যেইকে পাঠালে যেই বলবে না আমি পারবো না, আমি আবার উনি আবার অ্যাডমিনের কাছে পাঠাবে। এই জন্য আমি আপনাকে বলছি এসব কোনো জায়গায় যাবেন না, আপনি সোজা অ্যাডমিনের কাছে যাবেন বিলটি নিয়ে। আপনি যে বিলে আপনার কনজিউমার আইডি বা ইনস্টলেশন নাম্বারটা বোঝা যাচ্ছে সেই বিলটি আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি দেখাবেন যে আমার যে পেমেন্টটা করেছি এই পেমেন্টটা হয়েছে কি হয়নি। যদি আপনি দেখেন যে ওই পেমেন্টটা হয়নি, কিন্তু আপনার ব্যাংক যে টাকাটা কেটে নিয়েছে, যেই যেই টাকাই হোক যে অ্যামাউন্টটা কেটে নিয়েছে, তাহলে আপনি দেখবেন ওটা আপনার 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে আবার রিফান্ড হয়ে যাবে। যদি আপনার পেমেন্টটা আনসাকসেসফুল হয়ে থাকে, WBSEDCl এর অ্যাকাউন্টে যে কোনো অনলাইন পেমেন্ট অ্যাক্টিভ হতে 24 ঘন্টা সময় লাগে। আপনি যেদিনকে পেমেন্ট করছেন তার পরের দিন গিয়ে WBSEDCl এর যে নিজস্ব যে ওনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আপডেট হতে পরের দিন গিয়ে আপডেট হয়। তো যেদিনকে আপনি পেমেন্ট করছেন সেদিন গিয়ে দেখা যায় না। ওয়েবসাইটে অনেক রকম প্রবলেম হতে পারে, ওয়েবসাইটে যখন শো করছে না, তো আপনি একবার ওইখানে গিয়ে চেক করুন, অ্যাডমিন বা অফিস এক্সিকিউটিভ যিনি আছেন, যিনি বিল সংক্রান্ত আপনাদেরকে বলতে পারবে, তার কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে আমার বিলটা আপডেট হয়েছে কি হয়নি, পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কি হয়নি। যদি না হয় তখন আপনি ব্যাংকের দেখবেন যে আপনার ওই টাকাটা রিফান্ড হয়েছে কি না, যদি রিফান্ড না হয় তখন আপনি ফোনপের সাথে যোগাযোগ করবেন, ফোনপে আপনাদেরকে টাকাটা রিফান্ড করে দেবে। নমস্কার, আশা করি আপনার যে কোয়ারিজ সেটা সলভ হবে, আমি আশা করব যে আপনাকে অফিসে গিয়ে কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। শুধুমাত্র অ্যাডমিন আর অফিসে, অ্যাডমিনের কাছে গেলেই আপনার হয়ে যাবে, যিনি বিল সব বিলটা যেখান থেকে প্রিন্ট হয় যে বিলটা আপডেট হয়েছে কিনা, জাস্ট এইটুকু ইনফরমেশান আপনাকে দিয়ে দিতে হচ্ছে, টাকা আপনার কী কন্ডিশনে আছে, ব্যাস আর কিছু লাগবে না আপনার জানতে। নমস্কার সবাইকে, যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদেরকে যতটা তাড়াতাড়ি সম্ভব সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।